রাজ্য সরকার আজকে পাঁচ দিনে একটা চিঠি চাপাটি করতে পারলো না, আমাদের জন্য কোনো সদর্থক ভূমিকা নাই। অথচ এখানে সংশ্লিষ্ট ডিএম এসপিকে বলা হচ্ছে বারবার যে তুলে নেন তুলে নেন তুলে নেন, কিন্তু আমরা দুইবার রেল অবরোধ করলাম, কিন্তু রেল অবরোধের যে রেজাল্ট অর্থাৎ কমেন্ট জাস্টিফিকেশন এটা পাঠানো হচ্ছে না। এক লাইন লেখার ক্ষমতা হলো নাই, এক লাইন বলার ক্ষমতা হলো নাই, শুধু বলছে আপনারা তুলুন এবং তুলুন, আমার সঙ্গে একটা কথা বলছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি আমাদের ছেলেকে থ্রেট দেওয়া হচ্ছে এবং সেখানে তাদের মানসিকতা দুর্বল করার চেষ্টা করছে। তবে পরিষ্কার কথা আমি সেখানে বলছি, আপাততভাবে আমরা রেল যে অবস্থান, রেলের উপর অবস্থান আমরা তুলে নিলাম, কিন্তু আগামী দিনে আবার বৃহত্তর আন্দোলন, যেটা সেন্ট্রাল কমিটি করে, সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে আমাদের 2023 20 সেপ্টেম্বর, 3 জুলাই একসঙ্গে রেল অবরোধই হবে। তো সেইখানে যদি সরকার যদি কিছু না করে, তাহলে আমরা পরিষ্কার কথা আমাদের লড়াই আবার শুরু হবে, লড়াই আমাদের চলবে। আপাতত এখন আমরা লড়াই প্রত্যাহার করলাম এবং ওদের যে চিঠি সেই চিঠি আমরা ফেরত করলাম।